আমার মায়ে যদি জানতো যে 3 মাসে আমার মনে হয় না আমি 1টা ঘন্টা ভালো করে ঘুমাইছি, যদি আমার মা একটু জানতো তাহলে আমার মা বুঝতো যে আমার এই ফোলাটা পেটের সাথে কেমন আছে। শুধু আমার মা না, এই দুনিয়ার পৃথিবীতে যতগুলা প্রবাসীর মা আছে বাপ আছে, তারা শুধু একটাবার যদি জানতো যে তারা রাত্রেবেলা একটু শান্তি মতো ঘুমাইতে পারে কিনা। বিশ্বাস করেন ভাই, মানে এই পৃথিবীর বুকে কোনো বাবা মা যতই কষ্ট করুক না কেন, জীবনে কখনো কোনো সন্তানরে প্রবাসের মাটিতে ফাটাইতো না, বাইরে ফাটাইতো না। অত কষ্ট নিজের কাছে রাখি হইলো, ভিক্ষা করে গেলো খাওয়াইতো। শুধু একটাবার যদি জানতো যে তার ফোলা ঠিক মতো ঘুমায় কিনা, একটু শান্তিতে থাকে কিনা, বা মন খুলে কোনোদিন হাসছে কিনা, এই জিনিসটা যদি একটাবার জানতো, দেখছেন ভাই পৃথিবীর যতই কষ্ট হোক না কেন, নগরে ভিক্ষা করে খাবো মাগার ফোলারে জীবনে বিদেশ পাঠাবো না, বিদেশের নাম হলে কোনো এটাই হলো প্রবাস। এই প্রবাসে যা ঘুমাবেন বাংলাদেশ থেকে ঘুমাই আয় পড়বেন, এখানে আপনার যদি মন চায় আপনি ঘুমাইতে পারবেন, যতই আপনি ঘুমানোর চেষ্টা করেন আপনার যত সুখ দুঃখ খাওয়া দাওয়া ঘুম ভালোবাসা যা আছে সব আপনি বাংলাদেশ থেকে সাইরাইতে, আর যদি সাইরা নাইতে পারেন তাহলে জীবনও সুখ করতে পারবেন, সব কিছু এনে ফালা দিয়ে আইতে হবে। ওই প্লেনে উড়ার আগে সব কিছু ওই সুখ দুঃখ ঘুম সব মেলামেলে হালাইতে হবে, এটাই তো প্রবাস। এই প্রবাসের মাটিতে আপনি মানে ঘুম কি জিনিস, এই জিনিসটা আমি কখনো আপনি কখনো ভালো করে মানে উপলব্ধি করতে পারবেন না, এটাই হলো প্রবাস।